তিনি ইফতার করতেন খেজুর দিয়ে, সেজন্য ইফতারের সময় খেজুর খাওয়াটাকে গুরুত্বের সাথে সুপারিশ করা হয়েছে। এখন খেজুরের উপকারিতা সম্পর্কে কিছু বলবেন? খেজুর খুবই স্বাস্থ্যকর একটা খাবার। খেজুরের মধ্যে অনেক পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, 44 থেকে 88%। এতে ফ্যাটের পরিমাণ খুবই কম, 0.2 থেকে 0.5%। খেজুরের মধ্যে প্রায় 15 প্রকার মিনারেল আর সল্ট আছে, 6 প্রকার ভিটামিন থাকে, প্রোটিন থাকে 2.3 থেকে 5.6%। এর মধ্যে উচ্চমাত্রার ফাইবার থাকে, 6.4 থেকে 11.5%। এক এক ধরনের খেজুর এক এক রকম। আর আপনি দেখবেন, যেহেতু এতে উচ্চমাত্রায় কার্বোহাইড্রেট থাকে, এটা এনার্জির খুব ভালো একটা উৎস। আপনি খেজুর খেলে সাথে সাথেই তাতে এনার্জি পেয়ে যাবেন। এটা গ্লুকোজ পাউডারের মতো এনার্জি খাবারের চেয়ে অনেক ভালো। খেজুর খেলে সাথে সাথে এনার্জি পেয়ে যাবেন। একজন মানুষ শুধু খেজুর আর পানি খেয়ে মাসের পর মাস বেঁচে থাকতে পারে। আর আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে অন্য কোনো খাবার থাকতো না, তখন খেতেন শুধু খেজুর আর পানি, আবার মাঝে মধ্যে খেজুর আর উটের দুধ। তাহলে খেজুর একটা স্বাস্থ্যকর খাবার। এর ফ্যাট আপনার ওজন বাড়াবে না, বাড়লেও সামান্য। তাই লোকে ভয় পায় যে এই খাবার খেলে ওজন বেড়ে যেতে পারে, খেজুরে সে ভয় নেই। এরপর যদি খেজুরে মিনারেলের কথা বলি, এতে প্রায় 15 রকমের মিনারেল থাকে। এছাড়াও খেজুরে থাকে ফ্লোরাইড, যেটা দাঁতের ক্ষয় রোধ করে থাকে। খেজুরে আছে সেলেনিয়াম, যেটা ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করে। এছাড়াও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। খেজুরে 6 প্রকারের ভিটামিন থাকে, যদিও ভিটামিনের পরিমাণ অনেক কম, পরিমাণে কম। এতে থাকে ভিটামিন সি, ভিটামিন B1, ভিটামিন B2, নিয়াসিন, এরপর থাকে ভিটামিন এ। খেজুরের প্রোটিনে 23 প্রকার অ্যামিনো অ্যাসিড থাকে। খেজুরের মধ্যে যত অ্যামিনো অ্যাসিড পাবেন, সেটা অন্য ফলমূলের ভেতরে পাবেন না, মানুষ সাধারণত যেগুলো খায়। এটা আপনি আপেল, কমলা বা কলায় পাবেন না, তবে খেজুরে পাবেন। এছাড়াও খেজুরে আছে বেশ উচ্চমাত্রার ফাইবার, যেটা হজমে সাহায্য করে, তাই সহজে হজম হয়ে যায়। খেজুর খেলে সহজেই হজম হবে, কোষ্ঠকাঠিন্য সেরে যায়, শরীরে তখন ঝরঝরে থাকে। এরকম অনেক উপকারিতা। খেজুর একটা স্বাস্থ্যকর খাবার। আর বর্তমানে আলহামদুলিল্লাহ গত 40 বছরে খেজুরের উৎপাদন বেড়ে গেছে প্রায় 3 গুণ, আর পৃথিবীর জনসংখ্যা বেড়ে হয়েছে 2 গুণ। তাহলে মানুষের তুলনায় খেজুরের উৎপাদন অনেক বেড়েছে, কারণ এটা একটা স্বাস্থ্যকর খাবার, এনার্জি পাবেন সাথে সাথে।